আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফ রেসিপি। এটা কিন্তু মেজবানের মাংসকেও হার মানাবে। তো চলুন, এটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2 কেজি বিফ নিয়েছি। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা বড় একটি ডিশে নিয়ে নিয়েছি আমি। তো এখন এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ সরিষা পেস্ট, আদি 2 কাপ পেঁয়াজ কুচি। 2 কাপ মানে এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি। তো এখন দিচ্ছি 2-3টা তেজপাতা, 3টা দারচিনি, 3 টুকরো, 1টা স্টার এলাচ, তারপর বড় এলাচ দিচ্ছি, ছোট এলাচ দিচ্ছি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিচ্ছি, আস্ত গরম মশলা আর কি। তো এখন দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1 চা চামচের একটু বেশি। তো এখন দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, যেটা আমি রান্নাতে খাই, যে যেটা খান সেটাই দিতে পারবেন, আপনারা সর্ষের তেলও দিতে পারবেন। তো এখন সামান্য একটু মেখে নিয়েছি, এটা আমি চুলায় দিয়ে দিয়েছি। তো চুলায় আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত, যখন এটা সিদ্ধ হয়ে উঠেছে এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 3টা বড় সাইজের টমেটো, আর দিয়েছি 7-8টা কাঁচামরিচ। তো এটা আমি এভাবে রান্না করছি, 20 মিনিট মতো আরও রান্না করেছি, মানে এটা যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ আমি এটা রান্না করেছি। তো রান্না করেছি চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করেছি। তো যখন 20 মিনিট হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি, তো ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে টক দইটা দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়, আর কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো। আমি এখানে আস্ত জিরেকে তাওয়ায় টালিয়ে নিয়েছি, টালিয়ে নেওয়ার পর এটা আমি গ্রাইন্ড করে পাউডার করে, তো সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি। তো কুচি করে দিয়ে দিয়েছি, তো এখানে আমি তো পরিমাণ মতো দিয়েছি আর কি। তো এখন কিন্তু এই মাংসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে এসেছে। তো আমি একটু পরে, মিনিটখানিক পরে চুলাটা বন্ধ করে দিব। তো দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন এটা কিন্তু এভাবে যদি আপনারাও রান্না করেন মাংস, মেজবানির মাংসকেও এটা হার মানাবে। তো দেখুন কি অনেক স্বাদ হয়েছে, কিন্তু আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে তো একদমই ভুলবেন না। তো এভাবে রান্না করলে আপনারাও মেজবানি মাংসের স্বাদ পাবেন। তো আজ এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত।